আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। কাছের এবং দূরের দেশে প্রবাসে যে যেখান থেকে মুহূর্তে আলোকিত প্রতিদিন অনুষ্ঠান দেখছেন শুনছেন, সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। দর্শক শ্রোতা, আলোকিত প্রতিদিন অনুষ্ঠানে আজ আমরা একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদকে আমন্ত্রণ জানিয়েছি একটি চমৎকার বিষয় নিয়ে আলোচনা করার জন্যে। চলুন, আজকের অতিথিকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। আজ আমাদের সাথে আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত পেশ ইমাম ও খতিব, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফেজ মাওলানা নাজির মাহমুদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহতরম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। দর্শক শ্রোতা, আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কোরআনে অন্তর রোগের শিফা, একটি চমৎকার বিষয়। কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে এটি হলো তোমাদের জন্য অন্তর রোগের একটি শিফা। সূরা ইউনুসের 57 নং আয়াতে আল্লাহ চমৎকার করে বলেছেন, হে লোক সকল, তোমাদের প্রতি তোমাদের রবের কাছ থেকে এসেছে উপদেশ ও অন্তরসমূহে যা আছে তার আরোগ্য এবং মুমিনদের জন্য হেদায়াত। আর এটি হলো কোরআন, হলো নিদর্শন প্রকাশের মাধ্যমে কোরআনের সত্যতার প্রমাণ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে অচিরেই আমরা তোমাদেরকে আমাদের নিদর্শনাবলী দেখাবো বিশ্ব জগতের প্রান্তসমূহে এবং তাদের তোমাদের নিজেদের মধ্যে, যাতে তোমাদের কাছে স্পষ্ট হয় ওঠে যে অবশ্যই এই কোরআন সত্য। কোরআন হলো বিশ্বের সকল মানুষের জন্য একটি সতর্ককারী। আমরা জানি যে সূরা ফুরকানের 1 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে বরকতময় তিনি যিনি তার বান্দার উপর ফুরকান নাজিল করেছেন সৃষ্টি জগতের জন্য সতর্ককারী হওয়ার জন্য। আমরা জানি এই কোরআন হলো অন্ধকার থেকে আলোর দিকে মানুষকে নিয়ে আসার জন্য আল্লাহ পাঠিয়েছেন। সূরা মায়েদায় আল্লাহ রাব্বুল আলামিন 16 নং আয়াতে বলেছেন, যারা আল্লাহর সন্তুষ্টির অনুসরণ করে এর দ্বারা তিনি তাদেরকে, কোরআন দ্বারা তিনি তাদেরকে শান্তির পথে পরিচালিত করেন এবং তাদেরকে নিজ অনুমতিক্রমে অন্ধকার হতে বের করে আলোর দিকে নিয়ে যান আর তাদেরকে সরল পথের দিশা তিনি দিয়ে থাকেন। দর্শক শ্রোতা, কোরআনের মোজেজা এই দুনিয়ার শেষ অবধি চলতে থাকবে, আর সে কারণেই কোরআনের ওহী ও কিয়ামত পর্যন্ত জারি থাকা উচিত। এটা আল্লাহর অনেক বড় নেয়ামত যে এই কোরআনের ওহীটা, যে তিনি কোরআনের মাধ্যমে যুগ যুগ ধরে আলো দিয়েই যাচ্ছেন এবং আলোকিত হয়েই চলছে, এর দাবি অবশ্যই নবী। এর সময়ে পূর্ণ কোরআন বিশ্লেষিত হবে না, বরং এটা চলতেই থাকবে সময়ের প্রেক্ষাপটে বিবেচনায়। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আর আমি অচিরেই তাদেরকে আমার নিদর্শনসমূহ প্রদর্শন করব, যেটি আমরা বলেছি। তো এখানে এই আয়াতের আমরা ব্যাখ্যায় যদি যাই, তাহলে এখানে দেখব যে ওহী বলতে যে কোরআন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহির উপরে আসা শেষ হয়ে গেছে, কিন্তু কোরআনের যে আবিষ্কার 2021 সালে যেটা প্রয়োজন বিশ্ব মানুষ, বিশ্বের মানবতা কোরআন থেকে সেটা পাবে। আবার যেটা আজ থেকে 100 বছর আগে প্রয়োজন ছিল, সেই প্রয়োজন কোরআন সেখানে তখনকার মানুষের যতটুকু দরকার ছিল মিটিয়েছে। আবার দেখা যাবে 2050 সালে যেটা মানুষের দরকার হবে সেখান থেকে, কোরআন থেকে সেটা মানুষ আবিষ্কার করে নিতে পারবে। অর্থাৎ এর যে মোজেজা এটা দুনিয়ার শেষ দিন পর্যন্ত চলতে থাকবে। তো আমরা আজ আমাদের অতিথির কাছ থেকে শুনব, কোরআন যে অন্তর রোগের একটি শিফা, অনুনাজ্জিল মিনাল কোরআন মা হুয়া শিফা, এ যে যারা ইমান এনেছে তাদের জন্য এটি হলো আরোগ্য, শিফা, এবং বিশ্বাসীদের জন্য এবং অবিশ্বাসীদের ধ্বংসের পথ প্রশস্তকারক, এটি যে ব্যাখ্যা করে আল্লাহ তাআলা বলেছেন, এ বিষয়ে চলুন আমরা অতিথির কাছ থেকে চমৎকার আলোচনা শুনছি। মহতরম, আলহামদুলিল্লাহ, الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى، وبعد، فقد قال الله تعالى في التنزيل العزيز وفرقانه القديم، أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين، ولا يزيد الظالمين إلا خسارة، صدق الله العظيم. আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, খুব চমৎকার একটি বিষয়ের আপনি অবতারণা করেছেন। সেজন্য
সাধারণত এইসব বিষয় নিয়ে খুব একটা আলোচনা হয় না। দেখুন, কোরআনুল করিম মানুষের অন্তররোগের শেফা, এটা তো চরম সত্য কথা, আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষকে দুনিয়াতে পাঠালেন, অর্থাৎ আদম এবং হাওয়া আলাইহিস সালামকে পাঠালেন, আল্লাহ বললেন কুল নাহবিতু মিনহা জামিআ, তোমরা সকলে নিচে নেমে যাও। আদম হাওয়াকে বললেন, শয়তানকেও বললেন যে সব নিচে নেমে যাও। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমরা একদম মানে ইতিহাসের গোড়ায় থেকে যদি আসি, আল্লাহ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে জান্নাতে রাখলেন, তিনি আল্লাহ রাব্বুল আলামিনের একটা আদেশ ভুলে গেলেন এবং জান্নাতে সেই নিষিদ্ধ ফল খেলেন, যার কারণে আল্লাহ বললেন তোমরা সকলে নিচে নেমে যাও। তবে আমার পক্ষ থেকে তোমাদের কাছে হেদায়েত যাবে, এই হেদায়েত যারা মেনে নিবে, হেদায়েতের উপরে চলবে, তাদের কোনো চিন্তা নেই, কোনো ভয় নেই। তো এই হেদায়েত হলো আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন, সাথে কিতাব দিয়েছেন 104 কিতাব, তার মধ্যে বড় কিতাব হলো 100, তাওরাত জেবুর ইঞ্জিল কোরআন, ছোটো সাহিফা 100। এই সর্বশেষ যে অ্যামেন্ডমেন্ট, সর্বশেষ যে কিতাব, এই সমস্ত 103 কিতাবের মোলাখাস, সারাংশ সহকারে আল্লাহ পাক যে কোরআন যেটা অবতীর্ণ করেছেন সেটা হলো কোরআনুল করিম। সুতরাং এটা হলো মানব জাতির পথ প্রদর্শক। আমরা যদি দেখি, আপনি দেখবেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বে, এই নবীগণ তো আল্লাহ পাঠিয়েছেন মানুষের হেদায়েতের জন্য, মানুষের অন্তরে যে রোগ আছে, শিরক বিদআত, হ্যাঁ, তারপরে কুফরি নেফাকি খারাপ চিন্তা চেতনা, এই সব কিছু দূর করার জন্য কিন্তু আল্লাহ পাক নবীদেরকে পাঠিয়েছেন। আপনি যদি দেখেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলা হয়েছে হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা। যে নবী আসার মূল কারণ হলো তিনি তোমাদেরকে আল্লাহর কিতাব তেলাওয়াত করে শোনাবেন, তোমাদের অন্তরকে পবিত্র করবেন। নবী আসার আগমনের মূল কারণই হলো মানুষের অন্তরে যে রোগ আছে, এই রোগগুলো দূর করে তিনি তোমাদের অন্তরকে পুত পবিত্র করবেন। ওই আল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, এবং কিতাবের মৌলিক যে শিক্ষা, কিতাবের যে শিক্ষা তোমাদের জীবনে দরকার সেটা তিনি শিক্ষা দিবেন, হিকমা প্রজ্ঞা শিক্ষা দিবেন, বিজ্ঞান শিক্ষা দিবেন। আমরা যদি রসুলের জীবনী দেখি তাহলে দেখব যে 4 কাজ তিনি করেছেন। সুতরাং এই বিশ্বনবী আসার আগে যে নবীগণ এসেছেন তাদেরও কাজ ছিল এইটা, মানুষের অন্তরকে পরিশুদ্ধ করা, মানুষের মনের মধ্যে শয়তান যে ওয়াসওয়াসা দেয়, শয়তান যে রোগগুলো ঢুকিয়ে দেয় সেটা হলো আল্লাহর সাথে শিরিক করা, কুফুরি করা, বেদাত করা, খারাপ কাজ করা, এই অন্তরের এই প্রবঞ্চনা, অন্তরের মধ্যে যে এই খারাপ চিন্তা চেতনা, এটা দূর করাই হলো মূলত নবীদের কাজ। আর সাথে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে গাইড হিসেবে দিয়েছেন কিতাব। তারই ধারাবাহিকতায় সর্বশেষ বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাঠালেন এবং সাথে কিতাব দিলেন। কেমন সময় পাঠালেন? হযরত ঈসা আলাইহিস সালামকে যখন ইহুদিরা একেবারে মানে তাদের চক্রান্তের জালে আটকে ফেললো, তখন আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামকে দুনিয়া থেকে তুলে নিলেন দ্বিতীয় আসমানে। এটা কোরআন দ্বারা সাব্যস্ত, আমরা সে বিষয়ে আলোচনা করব না। তো এরপরে প্রায় 550 দুনিয়াতে আর কোনো নবী আসেন নাই, যার কারণে গোটা পৃথিবীতে শয়তান একচ্ছত্র আধিপত্য বিস্তার করে মানুষের মনের মধ্যে সমস্ত রকম খারাপ ঢুকিয়ে দিয়েছে। মানে অন্তরের যত রোগ থাকতে পারে সমস্ত রোগে তারা আক্রান্ত হয়ে গিয়েছিল, তাদের অবস্থা এমন ছিল। আল্লাহ বলছেন অকুন্তুম আলা শাফা হুফরাতি বাইনান্নার ফাআনকাযাকুম মিনহা। আপনি জানেন এই যুগটাকে জাহিলি যুগ বলা হতো, অন্ধকার যুগ বলা হতো, মানে ইতিহাসের সবচেয়ে বর্বর যুগ বলা হয় এই যুগটাকে, এই ঈসা আলাইহিসসালামের পরে এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির আগের এই যুগটাকে। কেন? মানুষ এন কোনো অন্যায় নাই যে তারা করে নাই, এই জন্য আল্লাহ বলছেন অকুন তুমি আলা শাফা হুফরাতি মিনান্নার, তোমার তো জাহান্নামের কিনারে দাঁড়িয়েছিল, ফাআনকাযাকুম মিনহা, আমি আল্লাহ সেখান থেকে তোমাদেরকে সেভ করেছি, হেফাজত করেছি দুটি হেদায়েতনামা পাঠিয়ে, এক হলো কোরআনুল করিম আর হলেন আমার প্রিয় হাবিব বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুইতে হেদায়েতনামা পাঠিয়ে আল্লাহ পাক মানুষকে সেভ করেছেন। এর মধ্যে আবারও বলতে হয় যে কোরআন এমন একটা বিষয়, দেখুন খুব ভালো করে এই জায়গাটা খেয়াল করতে হবে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন মাত্র 17, তখন আরবে একটা যুদ্ধ হলো, যে যুদ্ধের নাম ছিল হারবুল ফুজ্জার। আপনি জানেন অর্থাৎ নিষিদ্ধ মাসগুলোতেও এই যুদ্ধ তারা করেছে, খুব ভয় ভয় একটা যুদ্ধ তিনি দেখেছেন। এই যুদ্ধের পরে তিনি মনটা কেঁদে উঠল, তিনি যুদ্ধে অংশগ্রহণ করেন না কিন্তু দেখেছেন স্বচক্ষে, দেখার পরে তিনি চিন্তা করলেন সমাজ থেকে এগুলো কিভাবে দূর করা যায়। একজন যুবক, 17 বছরের যুবক বিশ্বনবী, তখনও তিনি ওহিপ্রাপ্ত হন নাই, তো
তো তিনি চিন্তা করলেন কি করে সমাজ থেকে এটা দূর করা যায়। আমাদের যুবকদের কিন্তু চিন্তা করা দরকার, এগুলো বিশ্বনবী থেকে এটা শিক্ষা নেওয়া দরকার, কারণ যুবকরাই পারে একটা সমাজের পরিবর্তন আনতে। বিশ্বনবী চিন্তা করলেন এবং কিছু মানুষদেরকে নিয়ে, তার সমবয়সী কিছু মানুষদেরকে নিয়ে তিনি একটা সংগঠন করলেন যার নাম হলো হিলফুল ফুজুল। এই হিলফুল ফুজুলের কাজ হলো তারা সমাজে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করবে। তো এই চেষ্টা তিনি করলেন একদম 17 বছর থেকে নিয়ে 40 বছর বয়স পর্যন্ত, এখানে 23 বছর। 23 বছর তিনি চেষ্টা করলেন এই সমাজ থেকে এই কাজগুলো দূর করা, মানুষের অন্তর থেকে খারাপ কাজগুলো দূর করা, মানুষকে ভালো করা, মানুষ যেন সত্যিকারের মানুষ হতে পারে, মানুষ যেন মানবতা বোধ ফিরে পেতে পারে, এই চেষ্টা তিনি করলেন। কিন্তু একজন মানুষকেও তিনি আর মানুষ বানাতে পারেননি, একজন মানুষও মানুষ হয় নাই। ওই তাদের আগেকার সেই কাজগুলো তারা অব্যাহত রেখেছে। কিন্তু 40 বছর বয়সে যখন তার কাছে ওহী আসলো, কোরআনুল কারিম আল্লাহ অবতীর্ণ শুরু করলেন এবং সেখান থেকে নিয়ে 63 বছর পর্যন্ত, এখানে আরও 23টা বছর আছে, এই 23 বছর যখন তিনি আল্লাহ রাব্বুল আলামিন প্রদত্ত কোরআনের মাধ্যমে মানুষকে হেদায়েতের দিকে ডাকলেন, মানুষকে পরিবর্তনের চেষ্টা করলেন, তখন সেই যুগের সেই জাহেল মানুষগুলো, ইতিহাসের সবচেয়ে বড় বড় অসভ্য মানুষগুলো পৃথিবীর ইতিহাসের সবচেয়ে ভালো মানুষে পরিণত হয়ে গেলেন। এইটা হলো কোরআন। আপনি যে আজকে বলছেন কোরআন হলো অন্তর রোগের শেফা, সমস্ত মানুষের অন্তরগুলো পরিবর্তন হয়ে গেল। সেই আবু বকর, সেই ওমর, সেই ওসমান, সেই খাব্বাব, সেই খালেদ বিন ওয়ালিদ, তারা জাহিলি যুগের সেই মানুষগুলোই পৃথিবীর ইতিহাসের সবচেয়ে ভালো মানুষে পরিণত হয়ে গেলেন যখন তারা কোরআনের সংস্পর্শে আসলেন, যখন তারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে অনুপ্রাণিত হলেন। দেখুন, এই জন্য কোরআনুল কারিম হলো সেই কিতাব যা মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে ডেকে নিয়ে আসে, যেটা আপনি একটা আয়াত উল্লেখ করেছেন। আল্লাহ সূরা ইব্রাহিমের মধ্যে স্পষ্ট আরও বলেছেন যে কিতাবুন আনসালনাহু ইলাইকা, হে রাসূল আপনার উপর আমি এই কিতাব অবতীর্ণ করলাম, লিতুখরিজান নাস মিনাজ যুলুমাত ইলান নূর, যেন এর দ্বারা আপনি মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসতে পারেন। কোরআন হলো সেই আলোকবর্তিকা যেটা মানুষকে অন্ধকারাচ্ছন্ন পথ থেকে একটা আলোর পথ দেখায়, যেই পথে যদি সে হাঁটে সে সরাসরি জান্নাতে পৌঁছে যাবে। কোরআন আমাদেরকে সেই পথ দেখায়, বিশ্বনবী আমাদেরকে সেই পথ দেখিয়েছেন, এই জন্য বলা হয় কোরআন হলো অন্তররোগের শিফা। আপনি সূরা ইউনুসের আয়াতটি উল্লেখ করেছেন, আল্লাহ বলছেন কুল ইয়া আইয়ুহান নাস ক্বদ জাআকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদুর। কুল ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, এখানে কোনো মুসলমানকে অ্যাড্রেস করা হয়নি, অনলি মুসলমান নয়, সমস্ত মানব জাতিকে অ্যাড্রেস করা হচ্ছে। আল্লাহ বলছেন কুল ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, ক্বজ্জাকুম মাউইযাতুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে নসিহত এসেছে, মাউইযা উপদেশ এসেছে। দেখুন এখানে রব শব্দটা ইউজ করা হয়েছে, আল্লাহ শব্দ, আল্লাহ নিজের জাতি নামকে ব্যবহার না করে রব শব্দ ব্যবহার করেছেন। কেন? রব শব্দটি কমপক্ষে 4টি গুণ তার মধ্যে থাকতে হয়, আল্লাহ সেই জন্য আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে আমি তোমাদের রব, তোমাদের রবের পক্ষ থেকে এটা এসেছে। রব শব্দটি 4টি গুণ, এটা হলো ক্রিয়েটর, সাস্টেনার, প্রোটেক্টর, ওনার। ক্রিয়েটর যিনি স্রষ্টা, সৃষ্টি করেছেন, সাস্টেনার যিনি লালন পালন করছেন, আর হলো প্রোটেক্টর যিনি তোমাকে রক্ষণাবেক্ষণ করছেন, ওনার যিনি তোমার মালিক। আল্লাহ এখানে রব শব্দ ব্যবহার করে বলে দিচ্ছেন যে আমি তোমাকে সৃষ্টি করেছি, আমি তোমাকে লালন পালন করছি, আমি তোমাকে রক্ষণাবেক্ষণ করছি, আর আমি তোমার মালিক। সুতরাং আমার পক্ষ থেকে তোমার কাছে কি এসেছে? মাওয়াইজা, উপদেশ এসেছে। সেই উপদেশ হলো ওয়াশিফা উল্লিমা ফিস সুদুর, আর এটা হলো মানুষের অন্তরে যে বক্রতা থাকে, যে রোগ থাকে, যে মানে খারাপ চিন্তা থাকে, এটা দূর করা। এই মাওয়াইজা মানে হলো এখানে কোরআনুল কারিম। কোরআনুল কারিম তোমাদের কাছে এসেছে তোমার রবের পক্ষ থেকে, যেই রব তোমাকে সৃষ্টি করেছেন, তোমাকে লালন পালন করছেন, তোমার রক্ষণাবেক্ষণ করছেন, তোমার মালিক, তিনি তার পক্ষ থেকে তোমাকে এই প্রেসক্রিপশন করেছেন যে তোমার অন্তরের রোগ দূর করার জন্য এই কোরআনকে তোমাকে অনুসরণ করতে হবে। মহাজনাব, এখানে আমরা একটি জিনিস, দর্শক শ্রোতা চমৎকার আলোচনা শুনছি, আমরা একটি জিনিস যোগ করতে চাই, সেটি হলো আমরা কিন্তু এই পৃথিবীতে অনেক বড় বড় আর্টিস্ট যারা, তারকা যারা, যাদের যশ, খ্যাতি, অর্থ, বিত্ত, বৈভব সব কিছুই আছে, মাইকেল জ্যাকসনের মতো অনেক বড় বড় তারকাদের আমরা দেখেছি যে এদের মধ্যে অনেক বড় বড় তারকা, তারা তাদের অর্থ আছে, বিত্ত, বৈভব সব কিছু, সম্মান, সুখ্যাতি, তার ফ্যান ফলোয়ার আছে, তারপরেও দেখা যায় যে এরকমের তারকারা অনেকে আত্মহত্যা করেছেন।
আবার অনেকে মনে করেন যে রশি দিয়ে ঝুললে বোধহয় সব কিছু মুক্তি পাওয়া যাবে। আবার দেখি যে মানুষটির পেটে ক্ষুধা বা খাবার নেই ঘরে, সে মানুষটিরও মন চায় যে পেটের ক্ষুধায় সে গাড়ির চাকার নিচে মাথা দিয়ে শেষ হয়ে যাবে। তো এই যে অনেক বড় কিছু, অনেক কিছু থাকার পরেও তার যে অন্তর্জগতের যে শান্তিটা সেটাতে সে পাচ্ছে না। সব কিছু আয়োজন আছে, থাকার পরেও সে আত্মহত্যার পথ বেছে নেয়। আবার আর একজনের পেটের যন্ত্রণায় সন্তানকে বিক্রি করে, অথবা পেটের যন্ত্রণায়, ক্ষুধার যন্ত্রণায় মৃত্যুর আত্মহত্যার পথ, ভুল পথ বেছে নেয়। তো এতে আমরা বুঝতে পারলাম যে আসলে অর্থবিত্ত অথবা দরিদ্রতা, যশখ্যাতি এগুলো মানুষের সুখের যে চূড়ান্ত উৎস নয়। মানুষের অন্তরের একটা সুখের বিষয় আছে, অন্তরের একটা প্রশান্তির বিষয় আছে, যেটা আসলে পয়সা টাকা এগুলো কোনো কিছু দিয়েই এটা কেনা যায় না। যেটা পাওয়া যায় কোরআনের ছায়াতলে থাকলে, কোরআনের সংস্পর্শে থাকলে আল্লাহ তার অন্তরে এটা ঢেলে দেন। এবং আল্লাহ তাআলা বলেছেন কোরআনে যে তোমার যে অন্তরের রোগসমূহ আছে সেই অন্তরের রোগের নিরাময় হলো এই কোরআন। এই কোরআনের মধ্যে অন্তর রোগের নিরাময় আছে। তো কোরআন কি আমাদের কাছ থেকে যে ধরনের চরিত্র কোরআন আমাদের কাছে আশা করে, আমরা যদি তা থেকে দূরে থাকি তবে কোরআন তেলাওয়াত করা সত্ত্বেও আমরা কোরআন থেকে অনেক দূরে থাকব। আমরা কোরআন থেকে অনেক দূরে সরে যাচ্ছি দিন দিন। আমরা যদি কোরআন পড়ার পর আমাদের চরিত্রের মধ্যে কোনো পরিবর্তন লক্ষ্য না করি, তবে এটাই বনি ইসরায়েলদের বৈশিষ্ট্য। তারা তাওরাত বিষয়ে অনেক জ্ঞানী ছিল, কিন্তু সেই অনুযায়ী তারা কিন্তু চলতো না। তো আমরা জানি যে আল্লাহ তাআলা বলেছেন, অতপর তোমরা তাদের মতো হয়ে যেও না যাদেরকে তোমাদের পূর্বে কিতাব দেওয়া হয়েছিল, অতপর তাদের অন্তঃসমূহ শক্ত হয়ে গেল, দীর্ঘদিন পর্যন্ত কিতাব তাদের কাছে থাকার পরও তারা তা থেকে কোনো কিছু নিতে পারল না, তোমরা তাদের মতো হয়ে যেও না। তো আমাদের কাছে কোরআন আছে, আমাদের অন্তররোগের ওষুধ আমাদের মাঝে আছে, কিন্তু সেই ঔষধ যদি আমরা ব্যবহার না করি তাহলে তো আমাদের রোগ সারবে না। আমরা যদি আমাদের কোনো ফার্মেসিতে গিয়ে রোগের জন্য ডাক্তার যে ঔষধ লিখেছেন সেটা যদি আমরা কিনে সেটা সেবন না করে শুধু ঔষধের প্রশংসা করি, ঔষধকে খুব যত্ন করি, চুমা খাই, চোখে লাগাই, মুখে লাগাই, তাহলে কিন্তু রোগ সারবে না। ঠিক তেমনি আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহর কথার চেয়ে সত্য পৃথিবীতে আর কারো কথা হতে পারে না, কথায় তার চেয়ে আর সত্যবাদী কেউ হতে পারে না। তিনি বলছে যে এই কোরআন তোমার অন্তর রোগের শেফা এর মধ্যে রয়েছে। সুতরাং আমরা যদি এই কোরআনকে শুধু সম্মান করি, চোখে লাগাই, মুখে লাগাই, চুমা খাই, বুকে লাগাই, এটাকে যদি আমরা আমাদের হৃদয়ে জীবনে ধারণ না করি, তাহলে তো আমার অন্তররোগে আমার বাড়ি থাকবে, কোটি কোটি টাকা থাকবে, সম্পদ থাকবে, যশ থাকবে, খ্যাতি থাকবে, অর্থ থাকবে, বৈভব থাকবে, বৃত্ত থাকবে, কিন্তু আমার অন্তররোগ সারবে না এবং অন্তররোগের প্রশান্তি কিন্তু আমরা পাবো না। সেজন্য আমাদের অন্তররোগ সারাতে হলে অবশ্যই আমাদেরকে কোরআনের সংস্পর্শে আসা ছাড়া বিকল্প অন্য কোনো পথ নাই। দর্শক শ্রোতা, এই কিতাবটি শুধুমাত্র কোনো নিয়মনীতির কিতাব না, এটি একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। একজন মানুষের জীবনে চলতে যত কিছু লাগে সব কিছু দিয়ে এই কোরআনকে আল্লাহ তাআলা সাজিয়েছেন। এবং এটা যদি গবেষণার দৃষ্টিতে কোনো মানুষ দেখে তাহলে তার মাথা আল্লাহর পায়ে নত হয়ে যাবে যে স্রষ্টা কত কিছু দিয়ে আমাদেরকে রক্ষা করেছেন, যার যোগ্যতাও আমরা রাখি না কিন্তু সে সবগুলো আমাদেরকে দিয়েছেন। এই কিতাবটি আমাদের যেরকম হতে বলে আমরা কি সেরকম হতে চাই? অন্য কারো বা অন্য কিছুর মতো হওয়া চাইতেও কি কোরআনের মতো হওয়ার ইচ্ছা আমাদের বেশি প্রবল আছে? আসলে আমাদের কোরআন আমাদের কাছে যেরকম হতে বলে কোরআন আমাদেরকে সেরকম কিন্তু হতে পারছি না। আমাদের দেখা যায় যে চার দোকানে বসে ঘন্টার পর ঘন্টা গল্প গুজব করার সময় আছে, বন্ধু বান্ধবদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়ার সময় আছে, পরিবারের সাথে অনেক অযথা সময় কাটানোর সময় আছে, সেগুলো আমরা সব করে নিতে পারি, কিন্তু কোরআনের সাথে একটু নিবিড়ভাবে সম্পর্ক গড়ে তুলে সময় কাটানোর সময় আমাদের মাঝে নেই, আমরা সেটা করে নিতে পারি না। জীবনের কত সময় চলে যাচ্ছে, কত সময় আমাদের কাছ থেকে চলে যাচ্ছে, কিন্তু কোরআনকে আমরা সময় দিচ্ছি না, কোরআনের সাথে নিবিড় বন্ধুত্ব গড়ে তুলছি না। কোরআন বিশ্বাস করুন, কোরআন আপনার হৃদয়ের প্রশান্তি এনে দিবে। কোরআন পড়লে, কোরআন বুঝলে, কোরআন মানলে, কোরআন খুঁজলে, কোরআন জানলে, কোরআনের সাথে পথ চললে, কোরআন যে পথে চলতে বলেছে সে পথে চললে আপনার দুনিয়ার জীবনেও প্রশান্তি পাবেন এবং পরকালীন জীবনেও আল্লাহ প্রশান্তি দেবে।
চলুন আমরা অতিথির কাছ থেকে আরও শুনছি। মোহতারাম, যেখানে আপনি থেমেছিলেন যে কোরআন আসলে এটি শুধু কোনো জনগোষ্ঠীর জন্য আসেনি, শুধু মুসলিম জনগোষ্ঠীর জন্য আসেনি, এটা পুরো বিশ্ববাসীর জন্য একটি সতর্কবার্তা। জি, সেটাই। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে যেহেতু সমগ্র বিশ্বের মানুষের জন্য রসুল হিসেবে পাঠিয়েছেন, আর কোরআনুল কারিম আল্লাহ পাক সমগ্র বিশ্বের কিয়ামত পর্যন্ত আগত সমস্ত মানুষের জন্য এটাই হেদায়েতের পথ হিসেবে পাঠিয়েছেন। আর সেজন্য আল্লাহ বলছেন, কুলিয়া আইয়ুহান্নাস, হে মানব সম্প্রদায়। সুতরাং আমাদেরকে ভালো করে বুঝতে হবে যে আমরা যেন, আপনি সুন্দর বলছিলেন যে কোরআনুল কারিম ছাড়া আমরা আসলে প্রশান্তি লাভ করতে পারি না। আল্লাহ বলছেন, আলা বিদিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, তোমরা অন্তরের প্রশান্তি চাও। আসলে তো আমরা প্রশান্তি চাই, আপনি বলছেন অর্থবিত্ত বৈভব ক্ষমতা এই কিছুর মধ্যে আসলে শান্তি নেই, যার কারণে আমরা দেখি অর্থবিত্ত থাকা সত্ত্বেও অনেকে ফ্রাস্ট্রেকশনে ভুগতেছে, চরম যন্ত্রণার মধ্যে ভুগতেছে, অবশেষে আত্মহত্যা করছে। সুতরাং এই শান্তি আপনি কোথায় পাবেন? শান্তি পেতে গেলে আপনাকে আল্লাহর কালামের কাছে আসতে হবে। আল্লাহ বলছেন, আলা বিদিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, অন্তরের প্রশান্তি শুধুমাত্র আল্লাহর জিকিরের মধ্যে। আল্লাহর জিকির, জিকির মানে আল্লাহকে স্মরণ করা, কোরআনের এক নামও কিন্তু জিকির, আপনি জানেন। সুতরাং কোরআনের কাছে আসা, এখানে আল্লাহকে সর্বদা স্মরণ করা। কোরআন আমাদেরকে সে শিক্ষাই দেয় যে সদা সর্বদা আল্লাহকে তোমরা স্মরণ করবে, তোমরা মনে মনে আল্লাহকে স্মরণ করবে, মুখে তসবিহ তাহলিলের মাধ্যমে আল্লাহকে স্মরণ করবে, আর সবচেয়ে বড় বিষয় হলো তোমরা কাজের মাধ্যমে আল্লাহকে স্মরণ করবে। তোমরা যখনই কোনো কাজ করতে যাবে তখনই তোমাকে এই চিন্তা করতে হবে যে আমি কাজটা করতে যাচ্ছি এটা আমার জন্য বৈধ নাকি অবৈধ, এটা করার অনুমতি আল্লাহ আমাকে দিয়েছেন কি দেন নাই, আমি যে কাজটা করতে যাচ্ছি এই কাজটা করলে আমার রব আমার উপরে সন্তুষ্ট হবেন নাকি অসন্তুষ্ট হবেন। যদি দেখেন এই কাজের অনুমতি আমার রয়েছে, কাজটি করলে আল্লাহ সন্তুষ্ট হবেন, তখনই শুধুমাত্র একজন মুসলমান সে কাজ করতে পারবে। আর যদি দেখে যে না এই কাজের মধ্যে আল্লাহর অসন্তুষ্টি রয়েছে, তখন সেখান থেকে সে ফিরে আসবে। এই নীতি যদি কেউ অবলম্বন করতে পারে তাহলেই শুধুমাত্র সে আত্মার প্রশান্তি লাভ করতে পারবে, আদারওয়াইজ যত কিছুই থাকুক না কেন সে কিন্তু আসলে প্রশান্তি লাভ করতে পারবে না। এই জন্য কোরআনুল কারিম কিন্তু আমাদেরকে সে শিক্ষা দেয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল কোরআন হুজ্জাতুন লাকা ও আলাইকা, কোরআন তোমার পক্ষে অথবা বিপক্ষে তোমার সাক্ষী দিবে। এটা কিন্তু আমাদেরকে ভালো করে বোঝা দরকার। আমরা যারা কোরআনকে বিশেষ করে মেনে চলছি, আমরা যারা কোরআনের অনুসারী আছি, মুসলমান যারা সকলে কোরআনকে ভালোবাসে, একটা বিষয় আমি এটা বলতে চাই, অনেকে আমরা কোরআন পড়তে জানি না, অনেক মুসলমান আছে কিন্তু কোরআনকে কিন্তু ভালোবাসে, এটা আমি দেখেছি। তো কোরআনকে আমরা যারা ভালোবাসি, আপনার কিন্তু একটা জিনিস বোঝা দরকার, জানা দরকার, আল্লাহর হাবিবকে বলছেন আল কোরআন হুজ্জাতুন লাকা ও আলাইকা, কোরআনকে আমাদের ময়দানে তোমার পক্ষে সাক্ষী দেবে অথবা তোমার বিপক্ষে সাক্ষী দেবে। কেউ যদি কোরআন পড়ে, কোরআন অনুযায়ী জীবনযাপন করে, তার উপরে আমল করে, তো কোরআন তার পক্ষে সাক্ষী দেবে, আর কেউ যদি এর বিপরীত করে তাহলে কোরআন তার বিপক্ষে সাক্ষী দেবে। এই জন্য কোরআন পড়া, কোরআন অনুসরণ করা, এটা আমাদের সকলের জন্য জরুরি। আল্লাহর হাবিব বলেছেন, তলাবুল আলমে ফারিদতন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক নরনারীর জন্য জ্ঞান অর্জন করা ফরজ, সে ধনী হোক গরিব হোক, হ্যাঁ সে আফ্রিকান হোক আমেরিকান হোক, মুসলমান হলেই তাকে জ্ঞান অর্জন করতে হবে। এই জ্ঞান কি উচ্চতর ডিগ্রি না, দৈনন্দিন জীবনে ইসলামকে মেনে চলার জন্য যতটুকু জ্ঞান থাকা দরকার এই জ্ঞানটা কিন্তু অর্জন করা সকলের জন্য ফরজ। নামাজ পড়া যেমন ফরজ, নামাজের মাসলা জানা তেমন ফরজ। নামাজে কয়টা ফরজ আছে, কয়টা ওয়াজিব আছে, কী কী কারণে নামাজ নষ্ট হয়, কী কী কারণে ওযু নষ্ট হয়, এই যে দৈনন্দিন জীবনে যা দরকার এটা জানা সকলের জন্য ফরজ। এরও পূর্বের যে বিষয়টা আমি বলতে চাই সেটা হলো, নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করতে হয়, এই কোরআন তেলাওয়াত শেখা বিশুদ্ধভাবে এটা কিন্তু ফরজ। বিশুদ্ধ কোরআন তেলাওয়াত শিখতে হবে, অন্তত পক্ষে নামাজের মধ্যে আপনি যেটুকু পড়বেন সেটুকু বিশুদ্ধভাবে আপনাকে শিখতেই হবে। সুরাতুল ফাতিহা সহ কিছু সুরা যেটা আমরা পড়ে থাকি এটা প্রত্যেক মুসলমানের উপরে ফরজ, প্রত্যেক মুসলমানের উপরে। আর একটা বিষয় আমাদের ভালো করে জানা দরকার, সেটা হলো আল্লাহর হাবিব যেটা বলছেন, আল কোরআন হুজ্জাতুন লাকা ও আলাইকা, কোরআন তোমার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দেবে। আপনি যদি কোরআন না পড়েন, কোরআন কিন্তু আপনার বিপক্ষে সাক্ষী দেবে। এই জন্য কোরআন এমনই একটি, অন্য অন্য নফল ইবাদত আছে, কোরআন তেলাওয়াত করা কিন্তু নফল ইবাদত, কিন্তু অন্য অন্য যত নফল ইবাদত আছে এটা যদি আপনি না করেন এটা আপনার গোনাহ হবে না, কিন্তু কোরআন এমনই একটা, এটা তেলাওয়াত না করলে কিন্তু আপনার গোনাহ হবে, অর্থাৎ কোরআন কিয়ামতের ময়দানে আপনার বিপক্ষে সাক্ষী দেবে। এই জন্য যতটুকু আপনি জানেন ততটুকু আপনাকে তেলাওয়াত করা এটা জরুরি। আপনি দুইটা সুরা জানেন, প্রতিদিন সকালে সেই দুটা সুরা আগে তেলাওয়াত করেন সুরাতুল ফাতিহার সাথে, এটা ওটা তেলাওয়াত হয়ে যাবে। কিন্তু আপনি যদি একেবারেই এর থেকে দূরে থাকেন তাহলে কিন্তু আপনি
সুন্দর কথা বলছেন, আজকে আমাকে কোরআনের সাথে সম্পৃক্ত হওয়ার কোনো সময় নাই, আমি বেহুদা সময় নষ্ট করতেছি, ফেসবুকে জেগে জেগে রাত নষ্ট করছি, ইউটিউবে আমি সময় নষ্ট করতেছি, আমার পরিবারের সাথে সময় দেওয়ার সময় হচ্ছে না, আমি এর মধ্যে এত মানে মগ্ন হয়ে গিয়েছি, অথচ কোরআনের সাথে আমার সম্পর্ক করার কোনো সময় নেই, কোরআন থেকে অনেক দূরে সরে যাচ্ছি, এটা তো আমাদের জন্য কোনো অবস্থাতেই একজন মুসলমানের জন্য ভালো নয়। মহতারাম, আসলে কোরআন আমাদের কাছে আরও ভালো মানুষ হওয়ার তাগিদ নিয়ে এসেছে। তো এক কবি বলেছেন, হাম তু মাইল পাহা করম হে কুই মাইল তু নেহি, রাহা দেখালা হে কেছে রাহারু মঞ্জিল হি নেহি, যে আমি তো পথ দেখানোর জন্য এসেছি কিন্তু কোনো পথিক তো পাই না, আমি কাকে পথ দেখাবো। দর্শক, চমৎকার আলোচনা শুনছিলাম আমরা অতিথির কাছ থেকে। আসলে একটি দীর্ঘদিনের স্বভাব সেটা সহজে পরিবর্তন কিন্তু করা সম্ভব নয়। তো এই যে আরবের সেই প্রাথমিক যুগে ইসলামের যে স্বভাবজাত ধর্মের মানে মানুষের যে স্বভাব গড়ে উঠেছিল সেই জাহিলিয়াতির যুগের, সেটা হঠাৎ করে পরিবর্তন হওয়ার না, সেজন্যে দীর্ঘদিনের অভ্যাস গড়ে অভ্যাস হয়ে যাওয়া সেই স্বভাবগুলোকে দীর্ঘ সময় নিয়েই ছাড়াতে হবে। ঠিক কোরআন এভাবে সহনীয় করে ধীরে ধীরে মানে কোরআনের আইন দেওয়া হয়েছে এবং আল্লাহর মহিমা এবং রহমত সেভাবে প্রকাশ করা হয়েছে যে ধীরে 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 তারা সেটাকে যেন পরিবর্তন করে নিতে পারে, সেভাবে করে দীর্ঘ সময় নিয়ে কোরআনকে নাজিল করা হয়েছে। আমরা জানি পৃথিবীতে আগত সব নবী এবং জিন ফেরেশতা আর সব মানুষ একসাথে বসে কোরআনের মতো একটি কেতাব লিখতে পারবে না। কোরআন যেহেতু আল্লাহর বাণী, তাই এর ভাষার সৌন্দর্য অসাধারণ হবে, এটাই স্বাভাবিক, এসব আপনার আত্মবিশ্বাস বাড়াবে। কিন্তু কোরআন এইগুলোর জন্য আসেনি, বরং কোরআন এসেছে আপনি এখন যে অবস্থায় আছেন সে অবস্থা থেকে আল্লাহর পথে চলতে দিক নির্দেশনা দেওয়ার জন্যে। আপনি যেই অবস্থায় আছেন সেটা থেকে কোরআনের শিক্ষায় আরও ভালো মানুষই রূপান্তরিত হতে পারেন, সেজন্যই কিন্তু কোরআন এসছে। আমরা কোরআনের ভাষায়, কোরআনের সৌন্দর্য, কোরআনের শৈল্পিক সৌন্দর্য, সুনিপুণ গাঁথুনি, কোরআনের হৃদয়গ্রাহী সুর, এগুলো আমরা অনেক সময় মুগ্ধ হই, কিন্তু এগুলোতে মুগ্ধ হব এর সাথে সাথে কোরআনকে আমাদের হৃদয়ের সাথে একটি বন্ধন তৈরি করতে হবে, এবং আমি যে অবস্থায় আছি এর চেয়ে ভালো অবস্থানে আমাকে যেতে হবে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা বছরের পর বছর কোরআন পড়ি কিন্তু দেখা যায় আমার ভিতরে পরিবর্তন আসছে না, তার মানে হচ্ছে যে আমি বুঝে বুঝে সে কোরআনের মর্মার্থ আমি হৃদয়ঙ্গম করতে পারছি না, এর আধ্যাত্মিক বিশ্লেষণগুলো আমার হৃদয়ে আমি গভীরভাবে ধারণ করতে পারছি না, কোরআনের যে শিক্ষা সেই শিক্ষায় গভীরভাবে আমি ডুব দিতে পারছি না। তো এগুলোর কারণে কোরআন থেকে আমি প্রকৃত যে জিনিসটি পাওয়ার সেটা আমরা পাচ্ছি না। দর্শক শ্রোতা, আজকের কোরআনের সংস্পর্শে আমরা কেন আসবো, কোরআনের সংস্পর্শে আসার আসলে আমাদের অনেক প্রয়োজন, এবং কোরআনের সংস্পর্শে আমাদের প্রয়োজনই আমাদেরকে আসতে হবে। কারণ হচ্ছে আমরা যেভাবে চলছি, যেভাবে বলছি, এভাবে আমাদের চলতে থাকলে জাহান্নামের পথ, জাহান্নামে যাওয়া আমাদের জন্য সহজ হবে। তো জাহান্নামের পথে আমাদেরকে আটকিয়ে আমাদেরকে জান্নাতের পথে নিয়ে যাওয়ার জন্যে এ কোরআন আমাদের কাছে এসেছে। আল্লাহর রসুল এ কোরআনের মাধ্যমে মানুষকে সরল পথে ডেকেছে, এবং কোরআনের ছায়াতলে যারা এসেছে তাদের জীবন পরিচ্ছন্ন হয়েছে, তাদের জীবন সুন্দর হয়েছে। আমরা একটি জিনিস জানি যে এই কোরআন এমন একটি গ্রন্থ যে কোরআন যদি কোনো মানুষ তার জীবনের অনেক খারাপ লাগে সে সময়ে যদি কোরআন পড়ে মুহূর্তের মধ্যেই সে অনেক কিছু ভুলে যাবে, সে তার একটা ভালো লাগা কাজ করবে। এবং আমার দীর্ঘ এই ক্ষুদ্র জীবনে আমি বহুবার আমি ওয়াজ মাহফিলের জগতে কাজ করতে গিয়ে দেখেছি এ কোরআনের আলোচনা যখন করেছি, কোরআনের আলোচনা শুনে অনেক মানুষকে অবুধ শিশুর মতো ঢুকরে ঢুকরে কাঁদতে দেখেছি, কোরআনের তেলাওয়াতের স্পর্শ আমি দেখেছি, অমুসলিমদেরকেও চোখে পানি আনতে আমি দেখেছি। এটা আসলে একটি এমন মজেজা যেটার মধ্যে পৃথিবীর সমস্ত স্বাদ মজা মধু মনে হয় যেন আল্লাহ তাআলা ঢুকিয়ে দিয়েছে। এটির সাথে এমন এক অদৃশ্য সুতার বন্ধন মানুষের হৃদয়ের সাথে আল্লাহ গড়ে দিয়েছে যে কখনও কোরআন শোনেনি যে সেও যদি কোরআন পড়া শোনে এবং এখনও ইসলাম গ্রহণ করেনি, সেও যদি কোরআনের কাছে এসে কোরআন শোনে গভীরভাবে, তাহলে এ কোরআনের আকর্ষণ তাকে টানবে, তার হৃদয় টানবে, তার মনকে টানবে। তাই আসুন আমরা এ কোরআনকে পড়ি, এবং কোরআন যে আমাদের অন্তররোগের সেবা রয়েছে কোরআনে আল্লাহ দিয়েছে,
আমরা সেই অন্তররোগের শেফা কোরআন থেকে গ্রহণ করার চেষ্টা করি। আমরা সংক্ষিপ্তভাবে আরও শুনব, চলুন আমাদের প্রিয় অতিথির কাছ থেকে। জি, আমরা যে বিষয়ে আলোচনা করছিলাম আলোচনা করে শেষ করার না, আসলে কোরআন আল্লাহর কালাম, কোরআন আল্লাহর প্রশংসাও করে যেভাবে শেষ করা যায় না, আল্লাহর কালামেরও প্রশংসা এবং এর করে শেষ করা সম্ভব নয়। একটা হাদিসের মাফহুম শুধু বলবো, হাদিসের মাফহুমটা হলো যে কোরআন হলো সেই রশি যার দুইটা প্রান্ত থাকে। আমরা জানি প্রত্যেক জিনিসের দুইটা প্রান্ত থাকে, কোরআন হলো এমন একটা রশি যার দুইটা প্রান্ত থাকে, একটা প্রান্ত আল্লাহর কুদরতি হাতে আর একটা প্রান্ত জমিনের মধ্যে ঝুলিয়ে দেওয়া হয়েছে। যারা কোরআনের সাথে সম্পর্ক রাখে তারা যেন আল্লাহর দেওয়া ঝুলন্ত সেই রশির সাথে সম্পর্ক রাখে, আর সুতরাং যারা তারা যখন ইন্তেকাল করবে তো আল্লাহ পাক এর মাধ্যমে তাদেরকে জান্নাত দান করবেন। এই জন্য কোরআনের সংস্পর্শে থাকা মানে হলো দুনিয়া আখেরাতের কল্যাণ। আপনি যে অন্তর রোগের কথা বলছেন, অন্তরের সমস্ত রোগ তো দূর হবেই, হাদিসে আসছে যে কোরআনের মাধ্যমে বাহ্যিক যে রোগ আছে সেটাও দূর হয়। সুরাতুল ফাতিহা পড়ে ফু দিলে সমস্ত রোগ, এবং এটা হাদিসে এভাবে পাই যে বিশ্বনবীর একদল সাহাবী সফর করে আসছিলেন, পথিমধ্যে দেখলেন এক লোকের সাপে কেটেছে। তো তারা বলল যে তোমাদের কাছে এই সাপে কাটা রোগের কোনো ওষুধ আছে কিনা। তখন এক সাহাবী বললেন যে আমার কাছে আছে। তো তিনি সাতবার সুরা ফাতিহা পড়ে ফু দিলেন, লোকটি আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে গেল। তো অনেকগুলো বকরি উপহার দিলেন বিশ্বনবীর কাছে, এসে যখন বললেন বিশ্বনবী বললেন এটা জায়েজ আছে, এটা করবে, যে হাদিয়ে পেয়েছো সেখান থেকে আমাকে অফিসে দিও। সুবহানাল্লাহ। তো এটা শুধু অন্তরের রোগ নয়, বাহ্যিক রোগেরও এটা শেফা। সুতরাং আমরা যেন কোরআন থেকে দূরে, একজন মুসলমান কোরআন ছাড়া চিন্তাই করা যায় না, কীভাবে চিন্তা করা যায়। সুতরাং আমরা যেন কোরআনের সাথে সম্পর্ক রাখি, দেখবেন কোরআনের সাথে সম্পর্ক রাখলে দুনিয়া আখেরাতের কল্যাণ হবে। আল্লাহ পাক আমাদের সকলকে সেটা বোঝার এবং আমল করার তৌফিক দান। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক শ্রোতা, আমরা চমৎকার আলোচনা শুনেছি। অনুষ্ঠানের পর্যায়ে আমাদের একটি মোনাজাত রয়েছে। আপনারা প্রতিদিনই আমাদের সাথে মোনাজাতে শরীক হন এবং অনেকেই আছেন দেশ পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আমাদের সাথে মোনাজাতে সামিল হন এবং আপনাদের মনের কথাগুলো বলে থাকেন। আসুন, আল্লাহ তাআলা হয়তোবা কোনো একদিনের এই মোনাজাতে সংযুক্ত হওয়ার কারণে হয়তোবা আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিতে পারে। তাই যে যেখান থেকে চাইবেন আমাদের সাথে এ মুহূর্তে মোনাজাতে সামিল হতে পারবেন। আজকের মোনাজাত করছেন আমাদের প্রিয় অতিথি। اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى اله واصحابه وبارك وسلم. اللهم امين. اللهم انت السلام ومنك السلام، تباركت يا ذا الجلال والاكرام، لا اله الا انت الحليم الكريم، سبحان الله رب السماوات السبع ورب العرش العظيم، والحمد لله رب العالمين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. اللهم اغفر لنا ولوالدينا وللمؤمنين يوم يقوم الحساب. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى. اللهم إنا نسألك رضاك والجنة، ونعوذ بك من سخطك والنار. اللهم إنا نسألك العفو والعافية والمعافية في ديننا ودنيانا وأهلنا ومالنا. اللهم إنا نعوذ بك من عذاب القبر، ونعوذ بك من عذاب جهنم، ونعوذ بك من فتنة المحيا والممات، ونعوذ بك من فتنة المسيح الدجال. اللهم أصلح لنا ديننا الذي هو عصمة أمرنا، وأصلح لنا آخرتنا التي إليها معادنا، واجعل الحياة زيادة لنا في كل خير، واجعل الموت راحة لنا من كل شر. اللهم لا تدع لنا ذنبا إلا غفرته، ولا هما إلا فرجته، ولا دينا إلا قضيته، ولا مريضا إلا عافيته، ولا عائبا إلا سترت، ولا سائلا إلا أجبت، ولا حاجة من حوائج الدنيا والآخرة إلا قضيتها ويسرتها، يا أرحم الراحمين. يا الله يا الله، আমাদের সকলকে আপনি মেহেরবানি করে ক্ষমা করে দিন, আমাদেরকে আপনি কবুল করে নিন। ইয়া আল্লাহ, অনেক ভাই বোন আমাদের সাথে হাত পেতেছেন, মাওলা মেহেরবানি করে সকলকে আপনি কবুল করে নিন, সকলের হাতগুলোকে আপনি কবুল করে নিন, সকলের হাতগুলোকে আপনি পরিপূর্ণ করে দিন। ইয়া আল্লাহ, এই সকালবেলায় সকলে আপনার কাছে হাত পেতেছে মাওলা, কাউকে আপনি খালি হাতে ফেরত দিয়েন না মাওলা।
সকলের হাতগুলোকে আপনি পরিপূর্ণ করে দিন। ইয়া আল্লাহ, যার হাতকে আপনি পছন্দ করেন তাকে ওসিলা করে আমাদের সকলকে ক্ষমা করে দিন। মওলা ফরিয়াদ, আপনার দরবারে আমাদের পিতামাতাদেরকে ক্ষমা করে দিন। যাদের পিতামাতা ইন্তেকাল করে গেছেন তাদেরকে আপনি জান্নাতের মেহমান হিসাবে কবুল করে নিন। আমাদের যাদের পিতামাতা বেঁচে আছেন মাওলা, তাদেরকে আপনি হায়াতে তৈয়বা দান করুন, সেহাতে কামেলা নসিব করুন, খাতেমা বিল খৈর নসিব করে দিয়েন। ফরিয়াদ আপনার দরবারে মাওলা, আমাদের সন্তানগুলিকে আপনি কবুল করে নিন, আপনার ওলি হিসেবে, দিনের দায়ী হিসেবে তাদেরকে কবুল করে নিন। ইয়া আল্লাহ, বড় বিদ্বান হিসেবে, ভালো মানুষ হিসেবে তাদেরকে কবুল করে নিন, দেশ ও জাতির খেদমতের জন্য তাদেরকে কবুল করে নিন ইয়া আল্লাহ। ফরিয়াদ আপনার দরবারে মাওলা, মা বাবা, সন্তান সন্ততি, পরিবার পরিজন, ভাই বোন, আত্মীয় স্বজন, উস্তাদ মাশায়েখ, মহাব্বতী মানুষ, দেশে প্রবাসে যে যেখানে রয়েছে মাওলা, সকলকে আপনি কবুল ও মঞ্জুর করে নিন। আমিন। ইয়া আল্লাহ, সকলকে আপনি দুনিয়া আখেরাতের সমস্ত রকম বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করুন, দুনিয়া আখেরাতের সার্বিক কল্যাণ সকলকে দান করুন। আমিন। বিশেষ করে মাওলা, ইয়া আল্লাহ, এই করোনা ভাইরাসের মতো মহামারী, ইয়া আল্লাহ, আপনি আমাদের উপর অনেক রহম করেছেন মাওলা, এগুলো চিরতরে আমাদের থেকে আপনি দূর করে দিন ইয়া আল্লাহ। ফরিয়াদ আপনার দরবারে, আমাদের সকলের নেক মাকাসিদ আপনি পূর্ণ করে দিন, আমাদের জায়েজ হাজতগুলো গায়েব থেকে পূর্ণ করে দিন মাওলা। আমাদের মধ্যে, আমাদের পরিবারবর্গ, আত্মীয় স্বজনের মধ্যে যারা অসুস্থ রয়েছে মাওলা, সকলকে আপনি শেফায় কামেলা আজেলা দা ইমান নসিব করে দিন। কত ভাই কত বোন আছেন মাওলা হাসপাতালে শুয়ে আছেন মাওলা, ইয়া আল্লাহ, কতজন বাড়িতে অসুস্থ হয়ে পড়ে আছেন মাওলা, সকলকে আপনি শেফা দান করুন মাওলা। আপনি যদি কাউকে সুস্থ করতে চান, ডাক্তার ওষুধ কিছু প্রয়োজন হয় না মাওলা, শুধু আপনার রহমত দরকার মাওলা। ফরিয়াদ করছি মাওলা, সকলের প্রতি আপনি রহম করুন ইয়া আল্লাহ। আমাদের সকলের জন্য আপনি সম্মানজনক হালাল জীবিকার ব্যবস্থা করে দিন, আমাদের জীবিকার মধ্যে আপনি বরকত দান করে দিন, সমস্ত রকম হারামকে বর্জন করার তৌফিক দান করুন। জীবনের প্রতিটি ক্ষেত্রে যেন আমরা কোরআনের নির্দেশনা মেনে চলতে পারি সেই তৌফিক আপনি দান করুন। জীবনের প্রতিটি পদক্ষেপ যেন মাওলা আপনার হাবিবের আদর্শের উপরে নিতে পারি সেই তৌফিক আপনি দান করুন মাওলা। জীবনে আমাদের সকলকে আপনার হাবিবের পদাঙ্ক অনুসরণ করে চলার তৌফিক দান করুন ইয়া আল্লাহ। ফরিয়াদ আপনার দরবারে, সমস্ত রকম পাপ পঙ্কিলতা অন্যায় অশ্লীলতা পরিহার করে আমাদেরকে আপনি পুত ও পবিত্র জীবন অবলম্বন করার তৌফিক দান করুন মাওলা। আমাদের এই প্রতিষ্ঠানকে আপনি কবুল করে নিন মাওলা। এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান যিনি রয়েছেন এবং তার পরিবার যারা রয়েছেন, তার সাথী যারা রয়েছেন মাওলা, সকলকে আপনি কবুল করে নিন। তিনি যেমন দেশ ও জাতির খেদমতের জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন মাওলা, তাকে আরও হায়াতে তৈয়বা দান করুন, দীর্ঘ হায়াত দান করুন এবং আরও দেশ ও জাতির খেদমত করার সুযোগ তাকে করে দিন মাওলা। আরও দেশ ও জাতির খেদমত করার তৌফিক তাকে দান করুন। এই প্রতিষ্ঠানকে সমস্ত রকম বিপদ আপদ মুসিবত থেকে আপনি হেফাজত করুন মাওলা। ফরিয়াদ আপনার দরবারে, আমাদের নেক মাকাসিদ আপনি পূর্ণ করে দিন ইয়া আল্লাহ। ফরিয়াদ আপনার দরবারে, আমাদের সকলকে আপনি বাইতুল্লাহ জিয়ারত করার তৌফিক দান করে দিন মাওলা। কাফনের কাপড় পরার আগে আমাদের সকলকে আপনি মাওলা ইহরামের কাপড় পরার সুযোগ করে দিন। আমিন, আমিন। ইয়া আল্লাহ, ফরিয়াদ আপনার দরবারে, আপনার হাবিবের রওজার পাশে দাঁড়িয়ে সালাম দেওয়ার তৌফিক সকলকে দান করুন। আমিন। শেষ ফরিয়াদ আপনার কাছে মাওলা, আমাদের সকলের জন্য আপনি জাহান্নামের আগুনকে হারাম করে দিন। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين وجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। দর্শক শ্রোতা, আমরা আজ অনুষ্ঠান এখানেই শেষ করছি। আগামীকাল ঠিক একই সময় এই অনুষ্ঠান দেখতে চোখ রাখুন নিউজ 24 এর পর্দায়। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই প্রত্যাশা করছি মহান প্রতিপালকের দরবারে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।